সকালবেলা কত ব্রেকফাস্ট নিয়েও বসেছে, এগুলো প্লেন ধোসা আর ভেদু বাটাটা। আমার পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে ফুল দিলে ভালোই লাগে, কিন্তু আমাকে দেব সেদ্ধ, আলুটা দেব মাংসে। এখানে মাংসটাকে আমি সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন 5টাও বাজেনি, 4:51 বাজে, আর আজকে দুপুরে আমরা ঠিক ঘুমাইনি। মানুষের যখন কাজ থাকে না, মানুষ অনেক কিছু করে। দেখ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ওই 9:10 মতো বাকি, ও চা টা খাওয়া হয়ে গেছে। এবার ওনার একটু ইচ্ছা করেছেন, আজকে যেহেতু সানডে আর অনেক দিন আমরা এখানে ধোসা এসব খাইনি, এখানে ব্রেকফাস্ট মানে জানোই বাপরে বাপ এমন সকালবেলা এসে আর কি, এখনও মুছছে সিঁড়িটা, তো এই নিচটা যেহেতু মুছে দিয়ে যায়, মানে এই কমন প্যাসেজগুলো যেহেতু ওনার মোছায়, তো এমন জল জল করে মুছেছে না, মানে স্লিপারগুলো পুরো স্লিপ কাটছে, ওই যে সবে লক করছে, তো করুক লিফটা তাহলে মেরে দিই। তো ওর জন্য যাবো সবই রুচিতে, ডিমাটাও যাবো একবার, ডিমাটে 2-3 জিনিসের একটু দরকার আছে। আসলে আমার ফেস ওয়াশটা একেবারেই শেষের দিকে প্রায়, তো ফেস ওয়াশটা নেবো, একটা ছোটো ফাইল নেবো, কারণ বড়ো ফাইলগুলো আমি অর্ডারই দিই, কিন্তু বড়ো ফাইলগুলো সেই টাইমটাতে না পৌঁছচ্ছে না এসে, তো একটা ছোটো ফাইল দেখি কি পাই না পাই, তো সেটা নিয়ে চলে আসবো। আর ও কি একটা দুটো জিনিস নেবে, ব্যাস এ কটাই, আর তার আগে যাবো সাবিরুচিতে, সাবিরুচিতে খেয়ে তারপর ডিমান্ডে ঢুকবো। তো চলো বেরোনো যাক এবার। সাবিরুচির সামনে তো চলে এসেছি, কিন্তু এই নার্সারিটা দেখলে আমার মন প্রাণ সব জুড়িয়ে যায়, কি ভালোই না দেখতে লাগে, হেন কোনো গাছ নেই যে নেই, দুর্দান্ত দেখতে লাগে। তো চলো আমরা সাবিরুচিতে চলে এসেছি, ও এখন আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে গিয়ে। চেয়ার ফাঁকা আছে প্রমি? হ্যাঁ প্রচুর জায়গা আছে, আজকে সকাল সকাল চলে এসেছি, তো এটাই 10টার পর আসলে আর জায়গা পাওয়া যায় না। সকালবেলা কত ব্রেকফাস্ট নিয়েও বসেছে, এগুলো প্লেন ধোসা আর ভেদু বাটাটা, ও ভালো খায় তাই বললো যে মশালা ধোসা না নিয়ে প্লেন ধোসা নিয়ে নিয়ে আর ভেদু বাটা নিয়ে নিয়ে, এত কিছু সকালের ব্রেকফাস্ট, মানে বুঝতেই পারছো আমাদের পেট পুরো ভরপুর থাকবে। আর হালকা এসে রোদ পড়েছে, এত ভালো লাগছে, তো চলো এনজয় করে নিই খাবারটা। ওর গেছে হাত ধুতে, ওর ওই সিটটা আর আমার এই সিটটা। এখন আবার কিনছে পান, কখন বাড়ি যাবো জানি না, এখন আবার দুপুর ডিমার্টে, এখনই বেজে গেছে 10:10 বাকি, এখান থেকে ডিমার্টের হাইটটা দেখা যায় আর কি, তো যাবো ডিমার্টে, ডিমার্ট থেকে তারপর, আজকে তো সানডে এমনি ডিমার্টে ভিড় হবে। ও এখানে পান কিনছিল আর আমি গেছিলাম দেখতে গাছ, এত ভাল লাগে না আমার গাছ দেখতে, কি আর বলবো, আমি দু একটা গাছ পছন্দ করেছি, দেখি এখন নেব না পরে নেব, আর ওকে জিজ্ঞেস করে নেবো, কারণ আমার বারান্দাটাতে না এখন বেশি রোদ পড়ছে না, কম রোদে কি গাছ ভালো হবে সেরকম গাছই নেব, কারণ আমার একটা দুটো টব খালি আছে, একটা টবই খালি আছে, কিন্তু গাছ নেব, টব কিনে হলেও নেব, আমার গাছের খুব নেশা হয়েছে এখন জানি না কেন। টব তো কিনতে লাগে না, গাছের সাথে সাথেই ওরা টব দেয়, কিন্তু আমার মনে হয় টবগুলো বড়ই ছোট থাকে, একটু বড় টবে বসালে কি হয় মাটি বেশি থাকে, তো গাছের গ্রোথটা ভালো হয় বলে আমার মনে হয়েছে। তো এই দেখি এর কতক্ষণে হয়, তো আবার বাড়ি গিয়ে ওই রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে, কালকে রাতে যে তেল ছিটে রয়েছে ওগুলো প্লাস বাসনগুলো কালকের মাজা রয়েছে ওগুলোকে গোছাতে হবে, বহুত কাজ রয়েছে বাড়িতে, জামা কাপড় গোছাতে হবে একটু, আমাকে বলছে কি না এগুলো আজকে করতে হবে না, মানে জামা কাপড় গোছানো এগুলো আজকে করতে হবে না, আজকে সানডে মুড কাটাও, ছেলেরাই বলতে পারে এগুলো। ডিমার থেকে এসে গেছিলাম তো অনেকক্ষণই, প্রায় 11টার দিকে চলে এসেছিলাম, আর এখন বাজে 12:15, 1 ঘন্টা আমি কিন্তু বসেছিলাম না, হ্যাঁ এসে তো একটু তো বসতেই হয়েছে, দেখো সোফা টোফা সব ওই জায়গাটায় গোছালাম, আর সোফা যত জামা কাপড় ছিল সব ভাঁজ করেছি একটায় রাখলাম, পরে আমি আলমারিতে ঢুকিয়ে দেবো, এই সোফাটা পুরোটা গোছালাম, ওর টেবিলটাকে একটু পরিষ্কার করে দিলাম, তারপর ডিমার থেকে যা আনা হয়েছে এখানে রাখলাম, ওই কেক এইসবই আনা হয়েছে একটু, এই সন্ধ্যাবেলাটায় খেতে পেতে লাগে, তো ওই জন্য কেক টেক এনে রাখলাম আর কি, আর ঘরে ও একটু কাজ করছে তাই জন্য আমি আর ডিস্টার্ব করছি না,
আর এসে মেন কাজ হচ্ছে এই রান্নাঘরের ওই দেয়ালগুলোকে পরিষ্কার করেছি, বাসনপত্র সব গুছিয়ে দিয়েছি, এসব কাজকর্মই ছিল। আজকে বিশেষ কিছু রান্না করবো না, চিকেন করব আর হচ্ছে আমি কি করবো পেঁপে সেদ্ধ দেবো। আর এখানে বিউটি ব্লেন্ডার ফ্লেন্ডার দেখতে পাচ্ছি, ওগুলোকে আমি দিয়েছি ধুয়ে, এত নোংরা হয়েছিল না, বক্সে ছিল না, বাইরে ছিল ওই জন্যে। আর দেখতে পাচ্ছি পায়রা না কিছুতে এসে না ডাস্টবিন থেকে রুটি এরকম ছিঁড়ে ছিঁড়ে না বার করেছিল। তো বারান্দাটাকে এখন একটু ধোয়াবো, ঝাঁট দেবো, ঘরটাকেও তাই ঝাঁট দিয়ে ঘর মুছবো। তো চলো এইসব কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপর আসছি তোমাদের কাছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে ফুল দিলে ভালোই লাগে, কিন্তু আমার ফুল আজকে বিশেষ ছিল না, এই কটাই ছিল, আজকে দেখি বেরোলে নিয়ে আসব। তো বাইরে তো আজকে পুরো খটখটা রোদ, দেখো হাওয়াতে দরজাগুলো না এমন করে, আজকে বাইরে পুরো খটখটা রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে আজকে। এগুলো ইগনোর, এগুলো তো থাকবেই। তো চলো এবার দেখাই আমি কি গুছিয়ে রেখেছি রান্নাঘরে। মোটামুটি আমি সব গুছিয়ে রেখেই গেছিলাম। এই পেঁপেগুলোকে দেবো সেদ্ধ, আলুটা দেবো মাংসে। এখানে মাংসটাকে আমি সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, জাস্ট চাপালেই হয়ে যাবে। এখানে চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর চালের নিচে একটা ছোট বাটি আছে, ওটাতে এক বাটি ভাত রয়েছে কালকে রাতের। তো চলো এবার রান্নাগুলো বসিয়ে দিই, আর বিশেষ দেরি করলে চলবে না। এখন 1:07 বাজে, তবে খুব যে একটা তাড়াহুড়ো করে কাজ করেছি এমনটাও নয়, ধীরে সুস্থে আস্তে ধীরে কাজ গুছিয়ে গুছিয়ে করলাম। কারণ সকালবেলা দেখতেই পেয়েছো তোমরা আমরা কি ব্রেকফাস্ট করেছি, তো পেটটা ভর্তিই রয়েছে, অসুবিধা নেই। দুটো দশ পনেরোর দিকে খেতে বসলেই যথেষ্ট, আজকে খুব একটা তাড়াহুড়ো আজকাল করছি না, আশা করি হয়ে যাবে। তো চলো শুরু করি। এখন 5:00 বাজেনি, 4:51 বাজে, আর আজকে দুপুরে আমরা ঠিক ঘুমাইনি, এমনি শুয়েছিলাম, সূর্যের আলোটা দেখে বুঝতেই পারছো এখনও রোদ ঝলমল করছে। তো এই ফ্ল্যাটটার কাজ আস্তে ধীরে এগোচ্ছে, খুবই ধীরে এগোচ্ছে, এত ধীরে এখানে কাজ করায় না কেউ, জানি না কেন করাচ্ছে। তো এই পাশটাতে কি হবে বুঝতে পারছি না। তো যাই হোক, আরেকটা ফ্লোর উঠবে সেটা বোঝা যাচ্ছে, আরেকটা ফ্লোর উঠলে আমার এখান থেকে আর এই দৃশ্যটা মোটামুটি দেখা যাবে না, তখন একটা বাড়ি উঠে যাবে বলেই মনে হচ্ছে। দেখা যাক আর কি করা যাবে। তো চলো চা বসিয়ে এসছি, এবার ছেঁকে নিতে হবে। মানুষের যখন কাজ থাকে না মানুষ অনেক কিছু করে, দেখতেই পাচ্ছ সেজে গুজে নিয়েছি, কিছু হয় না। মেকআপ গুলো কেনা হয়েছিল তো কোথায় ইউজ করবো, তাই একটু সেজে গুজে নিয়েছি, এবার রিমুভ করবো। তো চলো তাড়াতাড়ি রিমুভ করে নিই। আর কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না, সব কিছু মেখেছি কিন্তু, ব্লাশার হাইলাইটার সমস্ত কিছু। আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব শুধু করলে হবে না, সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন থাকবে সেটাকেও ক্লিক করে দিও। আর যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা কতটা বুঝতে পারছো জানিনা, আমার দুটো চোখ পুরো লাল হয়ে গেছে, এবার পাচ্ছে ঘুম, কারণ দুপুরে আমি ঘুমাইনি, আর চোখ দেখে বুঝতেই পারছো পুরো তাড়া হয়ে রয়েছি। কারণটা হচ্ছে ওই কাজল ঠাজল পরেছিলাম ওই আর কি, আর কেমন সেজেছিলাম এটা কিন্তু জানাতে একদমই ভুলবে না, আমি মেকআপের মও জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করিনি, যতটা দেখে দেখে ইউটিউবে শিখেছি আর কি সেটুকুই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, আর কিছুই না মাত্র। যদি তোমাদের ভালো লাগে তাহলে এরপর একটু চেষ্টা করব মেকআপ ভিডিও করার আর কি, যেটুকু আমি জানি, যেভাবে আমি করি আর কি, জানি নয়, যেটুকু আমি করি দেখে দেখে শিখেছি আর কি সেইটুকুই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। টাটা।